And I also hope and I wish that you are preparing your assignment very well. And you need to study your book properly because your second semester. Sir, আপনাকে একটা প্রশ্ন করার ছিল, রাজশাহীর উপজেলা আর জেলা কোনটা? Yes, sir. উপজেলা আর জেলা কোনটা? উপজেলা কোনটা আর জেলা কোনটা? রাজশাহী যেহেতু সিটি কর্পোরেশন সেখানে উপজেলা হয় না, সেটা হচ্ছে থানা, ঠিক আছে? রাজপাড়া থানা আছে, বোয়ালিয়া থানা আছে, ঠিক আছে? রাজপাড়া বোয়ালিয়া থানা শামুকুম থানা, ঠিক আছে? আর যখন আপনি পৌরসভা যাবেন তখন সেটা উপজেলা, যেমন গোদাগাড়ি উপজেলা, উপজেলা তালু উপজেলা, এই উপজেলা কি লিখবো আর জেলা কি লিখবো? রাজশাহীতে থানা লিখবেন, থানা থানা আপনি যে থানা বানাবেন সে থানা লিখবেন, আপনি বোয়ালিয়া থানা লিখবেন, ঠিক আছে? উপজেলা দিয়ে হচ্ছে আপনার ভাষা কোথায়? ব্রিটিশ শাসন, আমরা ব্রিটিশ শাসন সূত্রপাত জেনেছি, ব্রিটিশরা কখন আমাদের পূর্ব মাত্রা শাসন শুরু করলো সবই জেনেছি। আমার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন, ফয়সাল, ফয়সাল আছেন? ফয়সাল তুসমি বলেন, তুসমি, তুসমি, তুসমি আপনি দেরি করছেন, তুসমি বলেন। পলাশের যুদ্ধ শুরু হয় কত সালে, কত তারিখে? ক্যামেরা অন করে, ক্যামেরা তো অন করবেন না। পলাশের যুদ্ধ শুরু হয় 1757 সালে, কত তারিখ স্যার? কত তারিখ এটা ভুলে গেছি। আমি বলি, স্যার আমি বলি, বলেন। 23 জুন, 23 জুন, 23 জুন, 23 জুন, ভেরি গুড, ওকে। এখন প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে সানিয়া, সানিয়া বলেন, সানিয়া বলেন। না প্রশ্ন ধরি আগে, এই যে এর নাম কি বলেন তো, এটা কে? আচ্ছা যাকে ধরবো সে বলেন, আতিফ বলেন, আতিফ, আতিফ আহমদ, দুশো একুশ বলেন, নবাবের বড় খালার নাম কি? নবাবের বড় খালার নাম ঘোষাটি বেগম। ঘোষাটি বেগম, গুড। এবার আমরা আলোচনা করব, আচ্ছা ভেরি গুড, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তা আমরা ব্রিটিশ শাসন করছি, আমরা আজকে পার্ট দুই করব, ব্রিটিশ শাসন পার্ট কত, পার্ট দুই, পার্ট দুই আজকে আমাদের আলোচনার বিষয়। অর্থাৎ আমরা জানি
ইংরেজরা আমাদের শাসন করে কত বছর? তাই 200 বছর। 200 বছর। 200 বছর। একশো বছর, 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত। রানী ভিক্টোরিয়া 1857 সাল থেকে 1947 সাল পর্যন্ত। ইংরেজ শাসন 200 বছর, এর ভিতরে দুটো পার্ট আছে, একটা কোম্পানির শাসন, একটা রানী ভিক্টোরিয়ার শাসন। কোম্পানির শাসন হচ্ছে 1757 থেকে 1857, আর রানী ভিক্টোরিয়ার শাসন 1858 থেকে 1947 সাল পর্যন্ত। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই যে ইংরেজরা, ইংরেজরা যে আমাদের শাসন করেছিল 200 বছর, কোম্পানি শাসন ছিল, কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন? লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ বা রবার্ট ক্লাইভ, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, এই যে ইংরেজরা 200 বছর, আমাদের বইয়ে তো রবার্ট ক্লাইভ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে ইংরেজরা 200 বছর শাসন করলো, এই 200 বছর শাসনের ফলে সিপাহীদের ভিতরে ভিতরে বিদ্রোহ কেন হয়েছিল? লর্ড ক্লাইভ, ইংরেজ শাসনের বিরুদ্ধে যে বিদ্রোহ হয়েছিল কেন, কে বলতে পারে স্যার? কেন হয়েছিল? হ্যাঁ, কয়টা কারণ বলবো স্যার? স্যার, সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যা ছিল বেশি, ভারতীয়দের সংখ্যা ছিল প্রায় কি? এটা রায় বলছে, ইংরেজদের বিরুদ্ধে সিপাহীদের মধ্যে বিদ্রোহ সৃষ্টি হয়েছিল, সিপাহীদের ভিতরে বিদ্রোহ সৃষ্টি, আপনি সিপাহী বিদ্রোহ কারণ জানতে চান? আমি জানলাম ইংরেজদের বিরুদ্ধে জানতে চাচ্ছি সিপাহীদের ভিতরে বিদ্রোহ কেন সৃষ্টি হয়েছিল। একটাই কারণ, সেটা হচ্ছে সিপাহী ইংরেজদের শোষণ ও নীতির কারণ। ইংরেজদের শোষণ ও কি? আপনার বলেন, শুনতে পাইনি। আতিম মাহমুদ, ইয়েস স্যার। এই যে আপনাদের সাউন্ড সিস্টেম গুলো খুলে রাখছেন, আর করেন না, তাহলে কিন্তু আমি সাব এ থেকে বের করে দেবো গ্রুপ থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলছি যে ইংরেজরা ব্রিটিশরা ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহীদের ভিতরে বিদ্রোহ সৃষ্টি হয়েছিল, কেন? কারণ হচ্ছে ইংরেজ শোষণ ও নীতির কারণে ইংরেজদের বিরুদ্ধে সিপাহীদের ভিতরে বিদ্রোহ সৃষ্টি হয়েছিল, তাই না? নাকি এরকম সিপাহী বিদ্রোহ হয়েছিল কত সালে? 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। সিপাহী বিদ্রোহ হয়েছিল কোথায়? মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। এখানে একটি কথা বলা উচিত যে এখানে আরেকটি বিদ্রোহ হয়েছিল, যে বিদ্রোহ আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? এখন এটাই করি। আচ্ছা, ব্রিটিশরা আমাদের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন শোষণ এবং নির্যাতন করে,
এর ফলে কিছু কিছু যুগান্তকারী পরিবর্তন হয়েছিল বাংলায়, অর্থাৎ ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক ছিল। ব্রিটিশরা বললাম যে 200 বছর শাসন করে, এই 200 বছর শাসনে তাদের শোষণ ও নীতির কারণে বাংলায় সিপাহীদের ভিতরে বিদ্রোহ হয়েছিল। এর ফলে একটি ঘটেছিল কি, তিতুমীরের বিদ্রোহ হয়েছিল, সিপাহী বিদ্রোহ হয়েছিল, তাই না? তিতুমীরের বিদ্রোহ হয়নি? তারপরে বেকার অনেক মানুষ, অনেক কারিগর বেকার হয়ে গেছিল। তারপর কি হয়েছিল, অল্প সংখ্যক জমিদার বেশি জমির মালিক হয়ে গিয়েছিল। অল্প সংখ্যক জমিদার বেশি জমির মালিক হয়ে গিয়েছিল। তারপরে কি হয়েছিল, বাংলায় একটি দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সে দুর্ভিক্ষের নাম কি? 76-এর মন্বন্তর। কত সালে হয় বাংলায়? 1770 এবং ইংরেজের 1770 সাল। ইংরেজ শাসন চলে কত বছর? প্রায় 200 বছর। বড় প্রশ্ন লিখেছি, দেখেন ইংরেজ শাসন চলে কত বছর? স্যার ফার্স্টে শর্ট কোশ্চেনটা কত মার্কের হতে পারে? 2 মার্কের। এই যে ইংরেজ শাসন কত বছর চলে, এটা কি 2 মার্কের প্রশ্ন? না, 1 মার্কের। তাহলে ইংরেজ শাসন চলে কত বছর? 1 মার্ক। আর ইংরেজ শাসনের পরিকল্পনা প্রবল 5 মার্ক। তাহলে 1 আর 5 কত হলো? 1 5 5 6। এখন লেখেন, উত্তর লেখেন, নাম প্রশ্ন উত্তর দিয়ে লেখেন। ইংরেজ শাসন চলে প্রায় 200 বছর, লেখেন লেখেন সবাই। ইংরেজ শাসন চলে প্রায় 200 বছর, ওর সাথে লেখে ইংরেজ শাসনের প্রতিষ্ঠা পশ্চিম বাক্যে লেখা হলো। এটা ভূমিকা প্রথমে ভূমিকা দেন না, ওই ভূমিকা। ইংরেজ শাসন চলে প্রায় 200 বছর, ইংরেজ শাসনের প্রতিকার প্রভাব নিম্নে পশ্চিম বাক্যে লেখা হলো। ক, লেখেন ইংরেজ শাসনের ফলে জাতি ধর্ম বর্ণ ও অঞ্চল ভেদে
দেখছেন সবাই যান স্যার ক নম্বরে ধর্ম বর্ণ ও তারপর কি লিখেছেন তো আপনি ধর্ম বর্ণ ও অঞ্চল দেবে অনেক কারিগর বেকার হয়ে যায় অনেক কারিগর বেকার হয়ে যায় অনেক কারিগর বেকার হয়ে যায় তাহলে লেখেন তারপরে লেখা হয়েছে Yes, sir. Yes, sir. তারপরে লেখেন অনেক কৃষক অনেক কিছু গরিব হয়ে যায় বলো ইয়েস স্যার ইয়েস স্যার অল্পসংখ্যক জমিদার অল্পসংখ্যক জমিদার স্যার ওটা অসম লিখলে বেশি বেশি জমির মালিক হয়ে যায় অল্প সংখ্যক জমিদার বেশি জমির মালিক হয়ে যায় এর ফলে এরপরে বাংলায় একটি স্যার ধনাবাড়ি দেওয়া যাবে না যে অল্প সংখ্যক জমিদার শ্রেণী অনেক জমির মালিক হয় স্যার জমিদার শ্রেণী লিখলে হবে না হ্যাঁ হবে সমস্যা এর ফলে বাংলায় একটি দুর্ভিক্ষ দেখা দেয় দুর্ভিক্ষ দেখা দেয় তার নাম স্যার হয়নি সরেন স্যার একটু সাইড হন দেখতে পাচ্ছি না অবসম্পদ জমিদার সিস্টেমের মালিক হয়ে যায় এরপরে বাংলায় একটি সূত্র দেখা দেয় যার নাম 76-এর মন্বন্তর শীতে প্রশ্নটা আছে তাই না থাকতে পারে দেখেন এরপরে বাংলা একটি দুর্ভিক্ষ দেখা যায় দেখা দেখা যায় যার নাম 76-এর মন্বন্তর হয়েছে দেখা সবার জি স্যার সুতরাং বলা যায়
সুতরাং বলা যায় কি বলা যায় সুতরাং বলা যায় ইংরেজ শাসনের প্রভাব ছিল অত্যন্ত ভয়াবহ স্যার স্যার ও নম্বরে কি বলে দুর্ভিক্ষ দেখা তারপরে কি লেখা আছে দেখা দে দেখা দে দে দেখা দে যার নাম 76 এর মনন্তর কি বললেন স্যার হয়ে গেছে আমাদের স্কুল কি খুলবে সরকার বললে খুলবে স্যার যে মানে সরকার থেকে যে সিট গুলো দিয়েছে ওগুলো তো মনে হয় আবার A4 পৃষ্ঠায় তুলে ওইভাবে আবার লিখতে হবে তাই না মানে স্যার আলাদা পৃষ্ঠায় তুলতে হবে আলাদা প্রশ্নে আলাদা A4 সাইজের কাগজে লিখে তুলে উত্তর করবেন আর A4 সাইজের প্রথম ফর্ম প্রশ্ন সাথে A4 সাইজের খাতায় লিখে রাখছি আর তার সাথে দিয়ে লিখতে হবে তাই না কখ কখ দিয়ে আচ্ছা তোমরা ধর্মটা ধর্ম স্যার তো ফোন ধরছে না কি করবো এখন ব্যস্ত আছে বিকেলের পরের দিন সন্ধ্যার পরের দিন ঠিক আছে তো ঠিক আছে আমরা মুসলিম আমরা মুসলিম হিসাবে পাঁচ অক্ট সালাত আদায় করবো আসসালামু আলাইকুম স্যার
আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরা দেখা হবে ইনশাআল্লাহ।